আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা আমাদের আরহাম বাবাকে নিয়ে টিকা দিতে যাচ্ছি। এই যে আমরা টিকা দেওয়া সেন্টারে চলে এসেছি, টিকা দিতে এসে চারিদিকে দেখছি বাচ্চাদের কান্না আর কান্না কান্না দেখে আমরা অবশ্যই একটু ঘাবড়ে গিয়েছি। এই টিকাটা হচ্ছে BCG টিকা, যেটা বাচ্চা জন্মের 14 দিনের দিন দিতে হয়। আজকে 16তম দিন, তো আমরা 14 দিনের দিন দিতে পারিনি, কারণ 14 দিনের দিন টিকা দেওয়ার ডেট ছিল না। যে আশেপাশে যে সেন্টারগুলো রয়েছে ওখানে, তারপর আমরা নেক্সট যেদিন টিকা দিয়েছিল সেদিন আমরা চলে এসেছি টিকা দেওয়ার জন্য। BCG টিকাটা আসলে দেওয়া হয় বাহুতে, তো আমরা একটু ভয় পেয়ে গিয়েছিলাম যে বাচ্চা বাহুতে দিলে কি হয় না হয়, যেহেতু আমরা ফার্স্ট টাইম এই রকম একটা অভিজ্ঞতার শিকার হলাম। তো দেখছি টিকা দিচ্ছে, আমরা একটু টেনশনও রয়েছি। আবার পরবর্তীতে আরও কিছু টিকা রয়েছে যেগুলো আমরা দিতে হবে, সে সম্পর্কেও টুকটাক জিজ্ঞাসাবাদ করতে হবে। আমি টুকটাক জিজ্ঞাসা করছি, ওর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে নাকি সেটাও জিজ্ঞেস করলাম। ২৪ তারিখ দিবে তখন সে সবগুলা পাবে, পোলিও পাবে, তারপরে আরো যা যা পাওয়া দরকার ফার্স্ট ডোজ সবগুলাই পাবে। বাকি যা যা টিকা প্রয়োজন ছিল ওগুলো কখন দিবে, কখন আমরা পাবো এবং কখন আসবো সেগুলো ডিটেলস জিজ্ঞেস করে নিলাম। এরপর আমরা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। তো এই ছিল আমাদের আরহাম বাবুর প্রথম টিকা দেওয়ার যে অভিজ্ঞতা, এবং আমাদেরও অভিজ্ঞতা হয়েছে এবং আপনাদের সাথে এই অভিজ্ঞতাটি শেয়ার করেছি। কেমন লাগছে জানাবেন। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।